আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার খোয়াই আরডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদের 4 নং আসনের প্রার্থী অপর্ণা সিংহ রায় ও পঞ্চায়েত সমিতির 4 নং আসনের প্রার্থী মাধব চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। এদিনেরই জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দেবাশিস নাথ শর্মা বলেন, আগামী 8ই আগস্ট পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে সবাই যেন এগিয়ে আসেন। পাশাপাশি তিনি আরও বলেন, বিরোধীরা যে কটি আসনে তাদের প্রার্থী দিয়েছে তাদের জামানত জব্দ হবে, কেননা বর্তমানে গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নে পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলি আরো দ্রুত গতিতে ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী দিনে দলীয় প্রার্থীরা জয়ী হয়ে কাজ করবে। বিগত দিনে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে সবকটি গ্রামীণ এলাকায় কাজ করেছে সরকার। তার ফলে এবারে গণদেবতারা ভোটের নিরিখে প্রায় 90% মানুষ বিজেপি প্রার্থীদের সমর্থন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের পঞ্চায়েত সমিতির 4 নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মাধব চক্রবর্তী এবং জেলা পরিষদের 4 নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অপর্ণা সিংহ রায় বিপুল ভোটে জয়লাভ করবে। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা মানুষের সাথে কথা বলে বুঝেছি, মানুষ আমাদেরকে বলেছে বিরোধীদেরকে ভোট দেবে না, কারণ দীর্ঘদিন গত 25 বৎসর একটানা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সিপিএম আমলে পঞ্চায়েত কিভাবে চলতো, কিভাবে দুর্নীতি হতো, কিভাবে এলাকাতে একটা সন্ত্রাসের পরিবেশ থাকত, এই গত 5 বৎসরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে পঞ্চায়েত এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত 6 বৎসরের যে সরকার, সুশাসনের সরকার চলছে, তাতে ভারতীয় জনতা পার্টির প্রতি এলাকার যে ব্যাপক সমর্থন আমরা পরিলক্ষিত করেছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।